যারা ওমরা আদায় করবেন উনি প্রথমেই তওয়াফ করবেন প্রথমে কি করবেন বাইতুল্লাহ ঢুকবেন ডান পাও আগে দিয়ে মসজিদে ঢোকার দোয়া পড়বেন তারপরে সোজা চলে যাবেন তওয়াপ করতে ঠিক আছে তওয়াফ শুরু হবে কোথায় থেকে হাজারে আসোয়াদ কালো পাথরের সোজা সুজি যে সবুজ লাইট আছে এই সবুজ লাইটের একেবারে সোজা জায়গায় যে ওই হাজার বাইতুল্লাহর দিকে ইশারা করে প্রথমবার বলবেন বিস্মল্লাহি আল্লাহ আকবর আর বাকি যতবার ওখানে যে ইশারা করবে শুধু আল্লাহ আকবর ঠিক আছে তাহলে তওয়াপ কোথা থেকে শুরু করবে সেটাও নির্দিষ্ট জায়গা আপনার আগে থেকে শুরু করা যাবে না ওখান থেকে শুরু করতে হবে শুরু করার আগে আপনার যে গায়ে এহরামটা আছে উপরের এহরাম এটাকে এস্তেমা করতে হবে কি করতে হবে এই এসতেভার জায়গাটা শুধু তওয়াফের সময় উমরার প্রথম তওয়াফ অথবা যিনি হজ্জে এফরাত করবেন প্রথমে মক্কায় পৌঁছে যে উমরা তওয়াফ করবেন সেই তওয়াফে তা কী করতে হবে এসতেবা এসতেবা মানে হলেই চাদর এই যে চাদর এই চাদরটাকে ডান বগলের নিচে দিয়ে বাম কাঁদের উপরে রাখা এটা নাম হলো এজতেবা এটা করবে পুরাটা তওয়াফ এস্তেবা থাকবে পুরা তওয়ফে কি থাকবে এসতেবা তওয়াফ শেষ এসতেবা শেষ ঠিক আছে এরপরে আর কোথাও ইস্তেফা নেই আর তওয়াফকারী আর একটা বিষয় সেটা হলে প্রথম তিন তওয়াফে রামল প্রথম তিন তওয়াফে রামাল রামল মানে হলে একটু দৌড়ে চলা প্রথম তিন তফে অনেকেই পুরা পুরোটা তওয়াফে রমন করে প্রথম তিন তফে রামাল আর ইস্তেফা পুরাটাই তওয়াফ ঠিক আছে হ্যাঁ সাত চক্করে এই চক্কর দেওয়ার জন্য আলাদা আলাদা নির্দিষ্ট কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে মনে রাখবেন তওয়াফ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই হজ এবং ওমরার গুরুত্বপূর্ণ এবাজত হলো এই তওয়াফ করা আল্লাহ যেন আল্লাহ বলছেন যে আল্লাহর ঘরকে যেন যারা তওয়াফ করে এই তওয়াফটা হলো আল্লাহ বলছেন কাসালাহ নামাজের মতো কিন্তু নামাজ নামাজের মধ্যে কথা বলা যায় না তাওয়াফের মধ্যে কথা বলা যায় না কিন্তু যেহেতু বলা হয়েছে এটা নামাজের মতো এই জন্য ওলামায় বলছেন এই তওয়াফের জন্য অজু শর্ত অজু সত্য যে যখনই তওয়ফ করবে অবশ্যই তাকে বা অজু হয়ে তফ করতে হবে আর যেহেতু এটা নামাজের মতো এই তফটাই যদি আপনি গল্প গুজব করেন বেশি কথা বলেন তাহলে তফের কোনো গুরুত্ব থাকবে না অধিকাংশ হাজি ওনারা বোঝে না না বুঝে মনে করেন শুধু চক্কর দিলেই হয়েছি না আপনি কিছু পেতে গেছেন আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে গেছেন এই পাওয়ার জায়গা হলে গুরুত্বপূর্ণ জায়গা এটা এটা এই জন্য কোনো আলাদাভাবে এক এক তফের জন্য এক একটা দোয়া ঠিক ঠিক নাই বরং আপনার যে দোয়া আপনি পারেন নিজের জন্য পরিবারের জন্য মা বাপের জন্য রসুলোপতি দরুদ পাঠ করেন কোরআন রাত করেন সবসময় জবানটাকে জিকির জিকিরের মাধ্যমে তওয়ফ করেন দোয়ার মাধ্যমে তওয়ফ করেন কিন্তু অধিকাংশ হাজি দেখা যাচ্ছে গল্প করে অথবা মুখ বন্ধ করে শুধু ঘুরতেছে শুধু ঘুরতেছে তার বাবা তুমি শুধু তাড়াতাড়ি তফ শেষ করবে নাকি কিছু পাওয়ার জন্য এসছো কিছু চা চাওয়ার জন্য এসছে আর কী করতেছে মোবাইল দিয়ে ভিডিও করতেছে মোবাইল দিয়ে ভিডিও করে সারা দুনিয়াকে দেখাচ্ছে তাহলে একটু আগেই তো শুনলেন নিজের তাকে শুদ্ধ করতে হবে এই হজের উদ্দেশ্যে যদি মানুষকে দেখানো হয় তাহলে হজ ওই মোবাইল বন্ধু শেষ এই হজ আর উপরে যেত না কথা বুঝে আসলো এই জন্য যে হাজির সাহেবগণ যারা হজ করতে আসছেন বিষয়টাকে একটু গুরুত্ব দেবেন এটা এ বাজত আপনি ইচ্ছা মতো করলে হবে না এই তওয়াফ হ্যাঁ আল্লাহ নবীসমসেন যিনি তফ করবেন তার প্রত্যেক কদমে আল্লাহ পাক একটি করে নেকি দেখে এবং একটি করে গুনামাফ করে দেয় এই জন্য এটা এবাদত মনে করে হ্যাঁ এটাকে জিকির আসকা দোয়ার মাধ্যমে তওয়ফ করবে এবং যখনই রুখুনি আমানি এবং হাজার আসয়াদ এই দুটা জায়গাকে কেউ যদি স্পর্শ করতে পারে তাহলে এটা করা সন্ন্যত এবং এই করার মাধ্যমে আল্লাহ পাক তার ক্ষমা করে দেন গুনাখমা করে পাথর করে নাকি আল্লাহ করে দেয় আল্লাহ করে দেয় ঠিক আছে এটাই স্পর্শ যদি করতে পারে এই হাজরে আসওয়াদ এবং রুকুনি আমানি রুকুনি আমানি যদি না ধরতে পারে সেখানে ইশারা করতে হবে না ইশারা করতে হবে না আর হাজারে আসওয়াদ যদি না ধরতে পারেন দূর থেকে ইশারা করবেন আল্লাহ আকবার বলে আপনার গুনামাফ হয়ে যাবে ইনশাল্লাহ রুকুনি আমানি আর হাজার আসওয়াদের মাঝে দোয়া পড়তে হবে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিল্লা আফিরাতে হাসানা অকিন আদাবানার এইভাবে এক তাওয়াফ দুই তাওয়াফ তিন তওয়াফ চার পাঁচ ছয় সাত তওয়াফ শেষ করে ওই জায়গায় যেখান থেকে শুরু করেছেন সেখানে আবার আল্লাহ আকবার বলে তাওয়াফ শেষ করতে হবে গণনার ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কমটা ধরে নেন চার হলো নাকি পাঁচ হলো তাহলে সন্দর্য দূর করার উপায় কি চার মনে করে বাকিটাকে কমপ্লিট করে নেন একটু আগে শুনলাম অজু শর্ত যদি মাঝখানে অজু ভেঙে যায় তাহলে আবার যে অজু করে আসেন যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করলেন অথবা যেই তবাব অর্ধেক হয়ে শেষ হয়ে গেছে ওটা বাতিল করে অজু করে আবার আর একটা পরিপূর্ণ করে নেন কথা বুঝে আসলো এইভাবে তবাব শেষ করতে হবে তবাব শেষ করে তবাবের ক্ষেত্রে সাধারণত কিছু মানুষের ভুল হয়ে থাকে সেটা হলেই যে তারা তফের মধ্যে দোয়া বাদ দিয়ে শুধু তাকায় থাকে বায়তুল্লা দিকে কিছু এরকম মিথ্যা জাল হাদিস আছে যে বায়তুল্লা দিকে তাকালেই নাকি মানে ওমরা হাতের সব পাওয়া যায় হ্যাঁ কথা বলেন নাই জি বায়তুল্লা দিকে না বাইতুল্লাহ বায়তুল্লা তো আল্লাহর ঘর কিন্তু আপনার কানেকশন থাকবে তো আল্লাহর সাথে আপনার গুণা বাইতুল্লাহ ক্ষমা করবে না আল্লাহ আপনার গুণা ক্ষমা করবে আল্লাহ অথবা আপনার মনে কানেকশন থাকবে আল্লাহর সাথে আর কি করে হাজি সাহেবরা তারা ওই বাইতুল্লাহর গেলাপ ধরার জন্য বাইতুল্লাহর দেওয়াল ধরার জন্য মাকাম ইব্রাহিমের ওই জায়গাটাকে স্পর্শ করার জন্য হ্যাঁ আর যদি কোনো ক্রমে যে হাজের আজকের চুমা দিতে পারে সে মনে করে আমি হাজে মাউরু পেয়ে গেলাম আরে বাবা চুমা দিতে যে যদি এমন ভিড় হয় যে ভিড়ের কারণে তোমার এই হাত পা নড়ানোর কারণে অন্য হাজিদের যদি কষ্ট দেও তাহলে একটা মোস্তাহাব করতে যেয়ে একটা ফরস তরক করল সবের চাইতে গুণা বেশি হয়ে গেলো এটা না করে স্বাভাবিকভাবে আপনি তফ করেন সুযোগ পেলে হাজির চুমা দেন আর দেওয়াল চুমা দেওয়া এবং ওই গেলাপ ধরে চুমা দেওয়া ওটা ধরে কাঁদা আল্লাহ রবী ইসালাম এটা করেন না এটা আবেগী কাজ এটা কি আবেগী কাজ মাকাম ইব্রাহিম সেখানে চুমা দিচ্ছে সেখানে স্পর্শ করতেছে ওখানে মানুষ ভিড় করতেছে ওখানে কিছু নেই ওখানে স্পর্শ নেই আপনাকে তওয়াপ করতে হবে কি করতে হবে তওয়াব করতে হবে এই ভুলগুলো যেন সাহেব না করে তওয়াব শেষ করার পর এখন আপনার পরের হলো দুই রাখা তওয়াফের সালাদ আদায় করতে হবে এই দুই রাখার সালাত আদায় কোথায় করবেন মাকাম ইব্রাহিমের পেছনে অথবা যেখানে জায়গা পাবেন যেখানে ভিড় ভিড় থেকে দূরে সরে যে যেখানে ভিড় কম সেখানে যেয়ে দুই রাখা সলাত আদায় করেন তবে এই সালাতের পূর্বে এস্তেমাটা আগে ভাঙতে হবে কাত যে খালি ছিল এই কাঁধটা আবার আপনি ঢেকে নেবেন কারণ সালাতের সময় যদি কাত খালি থাকে সালাদ বাতিল ঠিক আছে আর এই সালাতে প্রথম রাখাতে কলিয়াল কা ফেরুন আর দ্বিতীয় রাখাতে কলহ আল্লাহ এটা পড়াশন্ন অন্য কোনো সুরাদেও যদি কেউ পরে তারা সালাত হয়ে যাবে সালাত পরে বসে ওখানে হাত তুলে মনাজাত করার কোনো বিধান নেই আল্লাহ নবী সালাম এটা করেন নেই আমরা অনেকেই তফের সময় মুখ বন্ধ ছিল কোনো দোয়া করি নাই আর দোয়ার জায়গা মনে করেছি নামাজ পড়ার পর সেখানে হাত তুলে দোয়া করতে করতে যে একজন যে সেখানে নামাজ পড়বে জায়গা পাচ্ছে না হ্যাঁ আর একজন যে সেখানে চলে গেলে সেই জায়গায় আরেকজন নামাজ পড়বে সে দেখা দখল করে বসে লম্বা দোয়া করতেছে এটা সৈন্য পরিপন্থী কাজ এগুলি কাজ থেকে হাজির সাহেবগুলি দূরে থাকা উচিত